করোনা ভাইরাসের কারণে এবার শুধু আঠারো থেকে ষাট বছর বয়সীরা হজে অংশগ্রহণ করতে পারবেন হজ এজন্য যাত্রীদের সৌদি আরবে যাওয়ার কমপক্ষে এক সপ্তাহ আগে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে হবে একই সাথে ঘন্টা আগে কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্টও দাখিল করতে হবে সেখানে সৌদি আরবে যাওয়ার পর বাহাত্তর ঘণ্টা কোয়ারেন্টিনে থেকে আবারও পিসিআর টেস্টে কোভিড নেগেটিভ রিপোর্ট আসার পর তাদের কোয়ারেন্টিন শেষ হবে হারামাইন শরীফ প্রধান ও ইমাম আব্দুর রহমান আজ সুদাইসি এই তথ্য জানিয়েছেন মসজিদে নববীতে রমজান মাসে এবার তারাবি হবে বলেও জানান তিনি তবে মুসল্লিদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে মসজিদে নববীতে প্রতিদিন ষাট হাজার মানুষ নামাজ পড়তে পারবে রমজানের সময় তারাবীর নামাজের আধা ঘন্টা পর মসজিদে নববী বন্ধ করা হবে এবং ফজরের নামাজের দুই ঘন্টা আগে পুনরায় খুলে দেওয়া হবে